You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns News-এ। বর্তমানে অস্থিতিশীল এই ক্রিপ্টো বিশ্বে প্রতিনিয়ত কী ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। 22,982 ইথেরিয়াম স্থানান্তর করতে 4 বছর পরে জেগে উঠেছে ইথেরিয়াম বুলস। রাশিয়ান প্রসিকিউটরদের মতে ক্রিপ্টো ওয়ালেট এবং এক্সচেঞ্জগুলিতে সরকারি সংস্থাগুলির অ্যাক্সেস থাকা প্রয়োজন। দোষী সাব্যস্ত হলেন $4 বিলিয়ন ওয়ান কয়েন কেলেঙ্কারির সহপ্রতিষ্ঠাতা, পেলেন 7 বছরের কারাদণ্ড। স্যাম ব্যাংকম্যান ফ্রাইড মার্কিন প্রত্যর্পণের সম্মতি দিবেন বলে আশা করা হচ্ছে। সিরিজ বি ফান্ডিং রাউন্ডে $100 মিলিয়ন সংগ্রহ করেছে ওয়েব থ্রি প্রাইভেসি লেয়ার অ্যাজটেক। বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সিগুলিকে স্বীকৃতি দিয়ে বিল পাশ করতে প্রস্তুত নাইজেরিয়া। $1 মিলিয়ন বেশি বোর্ড অ্যাপ কালেকশন চুরির ফলে আবারও ধর্ম ঘটে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ইসরায়েলি আদালতের নিয়ম অনুযায়ী 150টি কালো তালিকাভুক্ত ওয়ালেটের ক্রিপ্টো জব্দ করতে পারে কর্তৃপক্ষ। ফাড এর কারণে গুরুতর ফলআউট সম্পর্কে বিশেষজ্ঞদের সতর্কতার প্রেক্ষিতে অব্যাহত রয়েছে বাইন্যান্স বিতর্ক। নোড রক্ষণাবেক্ষণের কারণে ডিপোজিট এবং উইথড্রলসের ক্ষেত্রে ধীরগতি অনুভব করছে gate.io। সলিডাস ল্যাবস এর প্রতিবেদন অনুযায়ী বছরব্যাপী প্রতিদিন 350টি নতুন স্ক্যাম টোকেন তৈরি করা হচ্ছে এবং মার্কিন সিনেটের ব্যাংকিং চেয়ারে ক্রিপ্টো নিষিদ্ধ করার সম্ভাবনা বিরাজমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 4 বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা দুটি অ্যাড্রেস সম্প্রতি নতুন অ্যাড্রেসে 22,982 ইথেরিয়াম স্থানান্তর করতে পুনরায় জেগে উঠেছে, যা বিনিয়োগকারীদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইথেরিয়াম টোকেনগুলি ট্রেডিং প্ল্যাটফর্ম জেনেসিস এবং পোলোনিয়েক্স থেকে উদ্ভূত হয়েছে এবং যথাক্রমে 13,103.99 ইথেরিয়াম এবং 9,878 ইথেরিয়াম স্থানান্তর করেছে। রাশিয়ান কর্তৃপক্ষ তাদের দখলে থাকা ডিজিটাল সম্পদগুলি ক্যাশ আউট করা কঠিন বলে মনে করছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছেন প্রসিকিউটররা। তারা সরকারকে ক্রিপ্টোকারেন্সিগুলিকে সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া, ডিপার্টমেন্টগুলিকে ডিজিটাল ওয়ালেট রাখার অনুমতি দেওয়া এবং ক্রিপ্টো এক্সচেঞ্জে ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন। $multi-billion প্রতারণামূলক ক্রিপ্টোকারেন্সি স্কিম ওয়ানকয়েন এর সহপ্রতিষ্ঠাতা কার্ল সেবাস্টিয়ান গ্রিনউড ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস DOJ দ্বারা সামনে আসা একাধিক অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন। ক্রিপ্টো এক্সচেঞ্জ FTX এর প্রতিষ্ঠাতা এবং সাবেক CEO স্যাম ব্যাংকম্যান ফ্রাইড আইনত যুক্তরাষ্ট্রে তার প্রত্যর্পণ ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সোমবার পরিস্থিতির বরাদ্দে রয়টার্স এ তথ্য জানিয়েছেন। শুনানির জন্য তাকে বাহামিয়ান কারাগারে রিমান্ডে নেওয়ার মাত্র কয়েকদিন পরে এ তথ্য প্রকাশ হল। অ্যান্ড্রেসন হরোয়েডস সাবসিডিয়ারি A16Z ক্রিপ্টোর নেতৃত্বে একটি সিরিজ বি ফান্ডিং রাউন্ডে $100 মিলিয়ন সংগ্রহ করেছে ওয়েব থ্রি প্রাইভেসি লেয়ার অ্যাজটেক। ইতিমধ্যে বেশ কয়েকটি ইথেরিয়াম ভিত্তিক অ্যাপগুলির জন্য প্রাইভেসি বেসড সার্ভিস অফার করা সংস্থাটি এখন ইথেরিয়ামের একটি এনক্রিপ্টেড সংস্করণ তৈরিতে ফোকাস করবে, যা ব্যক্তি এবং সংস্থাগুলিকে ব্যক্তিগতভাবে লেনদেনের সুবিধা দেবে। নাইজেরিয়ান সরকার শীঘ্রই একটি আইন পাশ করতে যাচ্ছে যা বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকে বৈশ্বিক অনুশীলন এর সাথে আপ টু ডেট রাখার উপায় হিসেবে স্বীকৃতি দেবে। বোট অ্যাপ ইয়াচ ক্লাব এর NFTগুলো ক্রিপ্টো সংস্কৃতিতে প্রধান হয়ে উঠেছে। NFT ল্যান্ডস্কেপের সবচেয়ে স্বীকৃত সংগ্রহগুলির মধ্যে একটি হিসেবে এটিও স্ক্যামার, হ্যাকার এবং অন্যান্যদের জন্য একটি বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছে। তেল আবিবের ম্যাজিস্ট্রেট আদালত ইসরায়েল সরকারকে 150টিরও বেশি ডিজিটাল ওয়ালেটের সমস্ত ক্রিপ্টো বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটি রায় জারি করেছে, যা সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগে কালো তালিকাভুক্ত হয়েছিল। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।